আসসালামু আলাইকুম বাংলাদেশি জব নিউজে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে সর্বশেষ প্রকাশিত আরও পাঁচটি জেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত জানাবো কত তারিখ থেকে শুরু হবে এবং কোন কোন জেলা সর্বমোট পাঁচটি জেলা এখন আপনাদেরকে পর্যায়ক্রমে একটি একটি করে সবগুলো দেখাবো ভিডিওটি একটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা বিস্তারিত তথ্যগুলো বুঝতে পারবেন কারণ এক ভিডিওতে সবগুলো তথ্য আপনাদেরকে উপস্থাপন করা সম্ভব নয় শুধুমাত্র গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আপনাদেরকে জানিয়ে দিব ঢাকা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ঢাকা আমি একটু জুম করে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে যে পদের নামগুলো সেটা হচ্ছে পরিবার পরিকল্পনা সহকারী পদ সংখ্যা একটি এটা ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা সকল উপজেলার পারবেন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় পাশ তবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে কোনো একটিতে দ্বিতীয় বিভাগ বা জিপিএ টু পয়েন্ট থাকতে হবে পরিবার পরিকল্পনা পরিদর্শক এরা শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য পনেরো জন আবেদন পনেরো জন নেবে পদ সংখ্যা পনেরোটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় পাশ এরপরে এখানে উপজেলাগুলোর নাম দেওয়া হয়েছে আপনারা পর্যায়ক্রমে দেখে নেবেন পরিবার কল্যাণ সহকারী গ্রেড সতেরো শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদ সংখ্যা হচ্ছে একশো আঠারোটি এখানে উপজেলা ইউনিয়নের নাম ইউনিট ইউনিটের নাম গ্রাম বা মহল্লার নাম দেওয়া আছে এখানে এটা হচ্ছে এসএসসি পাশে আপনারা করতে পারবেন এরপরে এখানে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আয়া ওয়ার্ডগুলোর নাম আছে এবং উপজেলার নাম আছে আপনারা দেখে নেবেন পর্যায়ক্রমে উনিশটি এটা ঢাকা জেলার সকল উপজেলার প্রার্থী আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর পাশ বয়স হিসেব করবেন বিশ পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আবেদন হচ্ছে এক থেকে দুই নং পদের জন্য একশো বারো টাকা তিন থেকে চার নং পদের জন্য ছাপ্পান্ন টাকা যেটা টেলিটক সিম দিয়ে দিতে হবে ভিডিও ডিসক্রিপশানে আপনার কীভাবে অনলাইনে আবেদন ফর্মটা পূরণ করতে হয় সে নিয়ে ভিডিও আপলোড করা আছে আপনারা দেখে নেবেন কীভাবে অনলাইনে ফর্মটা পূরণ করতে হয় তাহলে আপনাদের নিজেদের আবেদন নিজেরাই করতে পারবেন ওয়েবসাইট হচ্ছে ডিজিএফিএইচ এ ডট টেলিটক ডট কম ডট বিড ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আবেদন শুরু হবে এক নয় দুই হাজার একুশ তারিখ সকাল দশটা থেকে এবং শেষ হবে ত্রিশ নয় দুই হাজার একুশ তারিখ বিকেল পাঁচটায় অনলাইনে আবেদন করার জন্য আপনাদের যে সকল তথ্যগুলো প্রয়োজন হবে ছবি সিগনেচার আপনার ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন এরপরে হচ্ছে আপনার এসএসসি এইচএসসি রোল নম্বর সমূহ এবং আপনার বায়োডাটা অর্থাৎ আপনার ঠিকানা তথ্য তথ্যাবলি মনে রাখবেন এখানে সবগুলো আবেদনেরই কিন্তু একই তথ্য তাই আমি একটাতে বলে দিচ্ছি পরবর্তীগুলোতে বলবো না পর্যায়ক্রমে বলে যাব টেলিটক সিমের মাধ্যমে আপনাদেরকে টাকাটা জমা দিতে হবে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ডিজিএফপি ডিএচএ এটা জেলা অনুসারে কোড পরিবর্তন হবে কিন্তু নিয়ম একই এরপর আপনি যখন অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার শেষে একটা ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি লিখতে হবে লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে সেন্ড করতে হবে সেন্ড করে রিপ্লাই মেসেজ আসবে আসার পর আপনাকে একটা পিন নম্বর দেওয়া হবে পিন নম্বর পেলে আপনি আবার মোবাইলের মেসেজ অপশনে যাবেন গিয়ে লিখবেন আবার ডিজিএফপি এরপরে জেলা কোড এরপরে স্পেস দিয়ে লিখবেন ইএস এরপরে স্পেস দিয়ে আপনি প্রথম মেসেজে যে পিন নম্বরটা পাবেন সেই পিন নম্বরটা লিখতে হবে লিখে আবার সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে আবার সেন্ড করতে হবে সেন্ড করে রিপ্লাই মেসেজে কংগ্রেচুলেশন জানিয়ে আপনার পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি আপনাকে ইউজআইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এ পর্যন্ত আপনার আবেদন কমপ্লিট পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ছাড়বে সেটা আপনাকে মোবাইল এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবার আমরা আসছি গাইবান্ধা গাইবান্ধা জেলার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম হচ্ছে পরিবার পরিকল্পনা পরিদর্শক শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদ সংখ্যা ছয়টি এখানে উপজেলাগুলোর নাম উল্লেখ করে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস পরিবার কল্যাণ সহকারী শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদ সংখ্যা চুয়াত্তরটি এটাতেও এটাতে হলো মাধ্যমিক পাস অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে ইউনিয়নের উপজেলার নামগুলো দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন পর্যায়ক্রমে সবগুলো আপনাদের দেখানো সম্ভব না যা যতটুকু প্রয়োজন গুরুত্বপূর্ণ সেগুলো দেখাচ্ছি পদ পদের নাম হচ্ছে আয়া পদ সংখ্যা এগারোটি এখানে সকল উপজেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটা হলো অষ্টম শ্রেণীর পাশ আর বাকি তথ্যগুলো আগের মতোই থাকবে প্রথমে যেভাবে বলছি সেভাবে থাকবে এটার আবেদনও শুরু হবে এক নয় দু হাজার একুশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে তিরিশ নয় দু হাজার একুশ তারিখ বিকেল পাঁচটায় এখানে এক নং পদের জন্য একশো টাকা এবং দুই থেকে তিন নং পদের জন্য ছাপ্পান্ন টেলিটক সিমের মাধ্যমে আপনাদেরকে জমা দিতে হবে এরপরে জেলা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ পরিবার পরিবার পরিকল্পনা পরিকল্পনা কার্যালয় এখানে সহকারে নেওয়া হবে একজন এটা সকল উপজেলার প্রার্থী আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাস পরিবার পরিকল্পনা পরিদর্শক শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিনটি এটা উচ্চ মাধ্যমিক পাশ পরিবার কল্যাণ সহকারী শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য পদসংখ্যা সংখ্যা আটচল্লিশটি এসএসসি পাস এরপর আপনাদের উপজেলার নামগুলো দেওয়া হয়েছে এরপর আয়া নেওয়া হবে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ ছয়টি পদ সংখ্যা সকল উপজেলার প্রার্থী আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাস এখানেও বাকি তথ্যগুলো একই রকম থাকবে এটার আবেদন শুরু হবে এক নয় দুই হাজার একুশ তারিখ সকাল দশটা থেকে এবং শেষ হবে তিরিশ নয় হাজার একুশ তারিখ বিকেল পাঁচটায় এখানে এক থেকে দুই নং পদের জন্য একশো বারো টাকা এবং তিন থেকে চার নং পদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক সিম দিয়ে জমা দিতে হবে এরপর আমরা যে জেলাটা দেখব সেটা হচ্ছে পাবনা জেলা পরিবার পরিকল্পনা সহকারে পদ সংখ্যা তিনটি সকল উপজেলার প্রার্থী আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশ পরিবার পরিকল্পনা পরিদর্শক শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদ সংখ্যা আটটি উচ্চ মাধ্যমিক পাশ পরিবার কল্যাণ সহকারে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদ সংখ্যা ছিয়াশিটি এসএসসি পাশ এখানে উপজেলাগুলোর নাম উল্লেখ করে দেওয়া হয়েছে কোন উপজেলায় কোন ইউনিয়নে নেওয়া হবে সবগুলো আপনারা দেখে নেবেন অবশ্যই আবেদন করার আগে বিস্তারিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে বুঝে শুনে তারপরে আবেদন করবেন আয়া নেওয়া হবে শুধুমাত্র মহিলা আবেদন করতে পারবেন পদ সংখ্যা একটি সকল উপজেলার প্রার্থী আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর পাশ এখানেও বাকি তথ্যগুলো একই থাকবে এক থেকে দুই নং পদের জন্য একশো টাকা তিন থেকে চার নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি এটার আবেদন শুরু হবে ছয় নয় দুই হাজার একুশ তারিখ সকাল দশটা থেকে এবং শেষ হবে পাঁচ দশ দু হাজার একুশ তারিখ বিকেল পাঁচটায় বাকি সবকিছু এরপরে সর্বশেষ আরেকটি জেলা সেটা হচ্ছে রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় রাজশাহী জেলার এখানে পরিবার পরিকল্পনা সহকারে নেওয়া হবে একজন রাজশাহী জেলা স্থায়ী বাসিন্দা অর্থাৎ সকল উপজেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এটা উচ্চ মাধ্যমিক পাস পরিবার পরিকল্পনা পরিদর্শক শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদ সংখ্যা হল বারোটি এখানে উপজেলার নাম ও পদ সংখ্যা কতজন করে নেওয়া হবে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং শূন্য ইউনিয়নের নাম দেওয়া হয়েছে এটা হলো উচ্চ মাধ্যমিক পাস পরিবার কল্যাণ সহকারে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আরেকটা একটা বিষয় বলে রাখি সাথে কিন্তু বেতন স্কুল দেওয়া আছে আমি বলিনি আপনারা একটু দেখে নেবেন এখেটাতে পথ সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি এটাতেও উপজেলা ইউনিয়নের নাম শূন্য ইউনিটের নাম ওয়ার্ডের নাম যে যে গ্রাম বা মহলা এলাকা নিয়ে গঠিত এগুলো বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে এরপর এখানে আপনাদের উপজেলাগুলোর নাম দেওয়া হয়েছে শূন্য তালিকা কোথায় কতটি করে খালি আছে আপনারা ভালো করে এগুলো একটু দেখে নেবেন আয়া নেওয়া হবে বেতন স্কেল আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদ সংখ্যা হচ্ছে দুইটি রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা মানে সকল উপজেলার প্রার্থী এটাতে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী বা সমমান পাশ এখানে বয়স পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখ হিসেব করে অর্থাৎ আপনার জন্ম এই তারিখ থেকে আপনার জন্ম তারিখটা সালটা বিয়োগ দিয়ে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এই তারিখের মধ্যে যদি না হয় তাহলে কিন্তু করতে পারবেন না আর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এভিডেভিট বলতে আপনি অনেকেই কোটের মাধ্যমে বয়স কমান বা বাড়ান সেটা গ্রহণযোগ্য হবে না এরপর আরও কিছু নির্দেশনা বলি আছে এগুলো ভালো করে পরে নেবেন এক থেকে দুই নং পদের জন্য এক থেকে দুই নং পদের জন্য একশো টাকা এবং তিন থেকে চার নং পদের জন্য ছাপ্পান্ন টাকা যেটা টেলিটক সিম দিয়ে আপনাকে জমা দিতে হবে এটার ওয়েবসাইট হচ্ছে ডিজিএফপি আর এ জে এস ডট লিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এখানে অনলাইনে আবেদন শুরু হবে এক নয় দুই হাজার একুশ তারিখ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদন শেষ হবে তিরিশ নয় দুই হাজার একুশ তারিখ বিকেল পাঁচটায় এখানেও ছবি এবং সিগনেচারের প্রয়োজন হবে এসএসসি এইচএসসি সকল তথ্যগুলো রোল নম্বর সহ সব কিছু লাগবে এবং আপনার বায়োডাটা লাগবে এগুলো আপনি অনলাইনে বসে ফিল আপ করতে হবে এরপরে এস এম এস এর নিয়মও একই থাকবে শুধুমাত্র জেলা কোড চেঞ্জ হবে জেলা কোড হবে আর এ জে এস পি ঠিক থাকবে আর এটাও দুইটা এস এর মাধ্যমে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে কোনো কারণে যদি আপনার এস এম এস ডিলিট হয়ে যায় কোনো সমস্যা নেই এই এস এম এস আপনি আবার রিকভার করে নিতে পারবেন ওয়েবসাইট থেকে অথবা এই যে এই নিয়মে আপনি এস এম এস পাঠিয়ে আপনি আবার আপনার ইউজারটি পাসওয়ার্ডগুলো পুনরুদ্ধার করতে পারবেন অর্থাৎ আপনার এস এম এস ডিলিট হয়ে গেল ভয় পাওয়ার বা টেনশন করার কিছু না আপনি এই সিস্টেমে আবার করতে পারবেন আর ভিডিও ডেসক্রিপশনে এই সকল সার্কুলারের একসাথে আপনার লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখানে গিয়ে আপনি পিডিএফ ফাইল অথবা যেভাবে আমি দিয়েছি সেভাবে আপনি দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করবেন হয়তো আপনার একটি শেয়ারে একজন শিক্ষার্থী উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ